फ्रेंड्स आज के भिडियोते एम कयेकटा स्टकर बेपारे आलोचना करते चले जार मध्य देखते पासी राधा कृष्ण दामानी जी राकेश झुनझुनवाला जी किछु किछु स्टकर मध्य स्टेक के कट करेछे किछु किछु स्टकर मध्य देखते पाच्छि स्टेक के इनक्रीज करेछे। तो फ्रेंड्स चलुन देखे नेब सेगुलो कोन स्टक आछे जार मध्य राधाकृष्ण जी राकेश झुनझुनवाला जी एवं बड़ो बड़ो इन्वेस्टररा स्टेक बाइंग करेछेन। तो फ्रेंड्स चलुन সেই সব কিছু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে চর্চা করতে চলেছি। তার আগে ফ্রেন্ডস এখনও অবধি যদি আপনারা আমার স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য। ফ্রেন্ডস আপনারা যদি চাইছেন নিজেদের টেকনিক্যাল লেভেলকে স্ট্রং করতে তাহলে প্লেলিস্টে আসার পর টেকনিক্যালের উপর বেস্ট বেস্ট ভিডিও দেওয়া আছে সেগুলো দেখতে পারেন এবং নিজেদের টেকনিক্যাল লেভেলকে স্ট্রং করতে পারেন। চলুন ফ্রেন্ডস চলে যাব মেন নিউজের দিকে। তার আগে আজকে আমার প্রফিট অ্যান্ড লসের স্টেটমেন্ট আপনাদের সামনে রাখবো। নিফটি পুট এখানে আমি বাই করেছিলাম 105-এ এবং সেল করেছি 121-এ, এখানে আমার প্রফিট হয়েছে 3100। ব্যাংক নিফটির কল এখানে আমি বাই করেছিলাম 225-এ এবং সেল করেছি 260-এ, তো এখানে আমার প্রফিট হয়েছে 3459 টাকা। নিফটির কল এখানে আমি বাই করেছিলাম 159 এবং সেল করেছি 190-তে, তো এখানে আমার প্রফিট হয়েছে 6156 টাকা। তো ফ্রেন্ডস আপনারা ওইভাবে প্রফিট করতে পারবেন কপি ট্রেডিংয়ের মাধ্যমে, তাহলে আপনারা এই নম্বরে হোয়াটসঅ্যাপে টাইপ করুন সিটি বলে, দেন সেখানে আপনারা পুরো ইনফরমেশন পেয়ে যাবেন। চলুন আবার আমরা চলে যাব মেইন পয়েন্টের দিকে। তো ফ্রেন্ডস এখন আমরা চলে এসেছি নিউজের উপর। নিউজের উপর ফ্রেন্ডস দেখতে পাওয়া যাচ্ছে রাকেশ ঝুনঝুনওয়ালা জি, দামানি জি এবং আদার্স বিগ ইনভেস্টার ইনক্রিজ করেছে স্টেক এই কোয়ার্টার 2-তে। এই যে কোয়ার্টার 2 আসছে, কোয়ার্টার 2-র মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রেজাল্ট প্রেজেন্ট করছে কোম্পানি এবং তার সাথে রিপোর্টও আসছে যে কোন কোন বড় বড় ইনভেস্টাররা কোন কোন কোম্পানির মধ্যে স্টেক বাইং করেছেন। তো চলুন পুরো নিউজ কী আছে সেটা আমরা দেখে নেব। সবার প্রথমে ফ্রেন্ডস এখানে আমরা দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণ দামানিজির নাম আসছে এবং রাধাকৃষ্ণ দামানিজির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ভিএসটি ইন্ডাস্ট্রিজের মধ্যে রাধাকৃষ্ণ দামানিজি স্টেক বাইং করেছেন এবং আগে সেটা ছিল 30.20% এবং সেটাকে ইনক্রিজ করেছে এই কোয়ার্টার 2-তে এবং সেটা হয়ে দাঁড়িয়েছে 32.30%। তো আমরা দেখতে পাচ্ছি ভিএসটি ইন্ডাস্ট্রিজের মধ্যে রাধাকৃষ্ণ দামানিজি স্টেক বাইং করেছেন এবং এখানে দেখতে পাওয়া যাচ্ছে রাধাকৃষ্ণ দামানিজি কাট করেছেন, হোল্ডিং কাট করেছেন ব্লু ডফটের। ব্লু ডফটের আগে হোল্ডিং ছিল 1.70% এবং সেটাকে কাট করে এখন হয়ে দাঁড়িয়েছে 1.50%। তাছাড়া মেট্রোপলিস হেলথ কেয়ারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আগে স্টেক ছিল 1.6% এবং সেটা কাট হয়ে এখন দাঁড়িয়েছে 1.4% এই কোয়ার্টার 2-তে। তো চলুন ভিএসটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণ দামানিজি স্টেক বেশি করেছেন, মানে ইনক্রিজ করেছেন। তো ভিএসটির এখন প্রাইস চলছে 3469 টাকা। কোম্পানি কী কাজ করছে? টোবাকো সেক্টরে বিলং করছে, স্মল ক্যাপ কোম্পানি আছে, সেক্টর পি আছে 48 এবং এর পি রেশিও আছে 17.64। তো সেক্টর পির তুলনায় এখনও স্টক অনেকটাই সস্তাতে অ্যাভেলেবেল আছে। কোম্পানি ডিভিডেন্ড দিচ্ছে 3.21%, ভারী কিন্তু আমাদেরকে ডিভিডেন্ডও প্রোভাইড করছে। আজকে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে ফল আছে 2.29%। ফ্রেন্ডস ডেফিনেটলি কোম্পানি ভালো আছে, কোম্পানি ফান্ডামেন্টাল স্ট্রং আছে, কোম্পানির মধ্যে ডিভিডেন্ড মোটা পাওয়া যাচ্ছে এবং সস্তাতে আছে এখনও। তাছাড়া দামানিজির মতন পার্সোনালিটির মানুষ যখন এর মধ্যে স্টেক বাইং করেছেন তখন কোনো না কোনো সাইকোলজিকে কাজে লাগিয়েই কিন্তু করেছেন। ফ্রেন্ডস আমরা কোনো কিছুকে অন্ধের মতো ফলো করব না, কিন্তু অ্যাটলিস্ট বোঝার চেষ্টা করব। তাছাড়া ম্যাক্সের চার্ট দেখুন আপনাদের সামনে লাগিয়ে দিয়েছি, কন্টিনিউয়াসলি উপরের দিকে মুভমেন্ট আমাদেরকে দেখাচ্ছে। তো আপনারা চাইলে অবশ্যই ভিএসটির দিকে ফোকাস করতে পারেন। চলুন চার্ট কী বলছে সেটা আমরা দেখে নেব। ভিএসটি ইন্ডাস্ট্রিজের চার্ট আমি আপনাদের সামনে লাগিয়ে দিয়েছি। চার্টের মধ্যে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি একটা বড় ফল দেখতে পাওয়া যাচ্ছে, কেন যে মার্কেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কারেকশন আসছে এবং সেই কারণের জন্য স্মল ক্যাপ এবং মিড ক্যাপের মধ্যে একটা প্রেশার ক্রিয়েট হয়েছে। দেখুন এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে অবধি পৌঁছেছিল, মানে 3800 অবধি পৌঁছেছিল, দেন এখন 3400-তে ট্রেড করছে, প্রায় 400 পয়েন্ট ডিসকাউন্টে এখন স্টক অ্যাভেলেবেল আছে এখানে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এর যে সাপোর্ট আছে
কাছে, সেই সাপোর্ট জোনের কাছে এসে একদম দাঁড়িয়েছে। তো এখন দেখার বিষয় হচ্ছে এই যে সাপোর্টটা নিয়েছে, এই সাপোর্টটাকে বাউন্স ব্যাক করছে নাকি সাপোর্টটাকে ব্রেক করে যদি নিচে আসছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি নেক্সট যে সাপোর্ট আছে সেটা আছে 3413 টাকার কাছাকাছি। যদি এটাকেও ব্রেক করে নেয় তাহলে ডেফিনেটলি অনেকটাই কিন্তু নিচে আসতে চলেছে। তাহলে প্রত্যেকটা ডিপে একটা করে কোয়ান্টিটি অ্যাড করতে পারেন। ফ্রেন্ডস, আমরা কখনো উঁচু লেভেলে বাইং করবো না, যখন কারেকশন আসবে তখন সেই সুযোগটাকে কাজে লাগাবো, এবং এখন আমাদের কাছে সুযোগ আছে, তো আপনারা চাইলে সুযোগটাকে কাজে লাগাতে পারেন। চলুন নেক্সট স্টক কোনটা আছে সেটা আমরা দেখে নেব। তার আগে ফ্রেন্ডস, যদি একদম বেসিক লেভেল থেকে স্ক্যানিং, টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এই সব কিছু শিখতে চাইছেন, লং টার্ম ইনভেস্টমেন্টের পথে হাঁটতে চাইছেন, তাহলে আপনারা আমার কোর্সে জয়েন হতে পারেন। কোর্সে জয়েন হওয়ার জন্য দুটো অপশান দেওয়া হচ্ছে, আপনারা ডিমার্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন যার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, জিরোধা কিংবা অ্যাঞ্জেল ব্রোকার দিয়ে অ্যাকাউন্ট ওপেন করার ফলে আপনারা এই কোর্সটা পেয়ে যাবেন, কিংবা 199 দিয়ে বাই করতে পারেন। কোর্সে জয়েন হওয়ার জন্য আপনাদেরকে এই নম্বরে হোয়াটসঅ্যাপে টাইপ করতে হবে SD বলে, দেন সেখানে আপনারা পুরো ইনফরমেশান পেয়ে যাবেন। নাম দেখতে পাচ্ছি সেটা আছে রাকেশ ঝুনঝুনওয়ালাজির। ঝুনঝুনওয়ালাজির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ন্যাশনাল অ্যালুমিনিয়াম, যাকে আমরা ন্যালকো হিসেবে চিনে থাকি, এবং কানাডা ব্যাংকের মধ্যে 1% স্টেক তিনি হোল্ড করেছেন। তাছাড়া সেখানে আমরা দেখতে পাচ্ছি টাটা মোটরস DVR এর মধ্যে 3.93% স্টেক তিনি ইনক্রিজ করেছেন Q2। তাছাড়া এখানে দেখুন ফ্রেন্ডস, আমরা দেখতে পাচ্ছি যে ফেডারেল ব্যাংকের মধ্যে স্টেক ইনক্রিজ করেছেন, আগে সেটা ছিল 2.8% এবং এখন সেটা আছে 3.7%। তাছাড়া স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি স্টেক ইনক্রিজ করেছে, আগে ছিল 1.4% এবং সেটা এখন ইনক্রিজ হয়ে দাঁড়িয়েছে 1.8%। টাইটানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আবারও তিনি স্টেককে ইনক্রিজ করেছেন, আগে ছিল 4.8% এবং এখন সেটা আছে 4.9%। তাছাড়া তিনি কিছু স্টেককে কাটও করেছেন, লেস দেন করেছেন 1%। সেগুলো কী আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি ঝুনঝুনওয়ালাজি কিছু স্টেককে কাটও করেছেন, এবং তার মধ্যে MCX এর নাম দেখতে পাচ্ছি, MCX এর মধ্যে 1% তিনি স্টেক কাট করেছেন, লুপিন দেখতে পাওয়া যাচ্ছে। তাছাড়া রেল ইন্ডিয়া, ফর্টিস হেলথকেয়ারের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে স্টেককে তিনি কাট করেছেন। দেখতে পাচ্ছি আশিস কাচোরিয়া, আশিস কাচোরিয়া এখানে দেখতে পাওয়া যাচ্ছে। বেটা ডাক্সের মধ্যে আগে তার স্টেক ছিল 4.9% এবং সেটাকে তিনি ইনক্রিজ করেছেন এবং এখন আছে 5.6%। আর আগে স্টেক ছিল 2.6% এবং এখন সেটা আছে 3.3%, মানে ইনক্রিজ করেছে। IOL কেমিক্যালসের মধ্যে আগে স্টেক ছিল কাচুরিয়াজির 1.7% এবং সেটাকে ইনক্রিজ করেছেন এবং এখন সেটা আছে 2%। তো ফ্রেন্ডস, আমরা দেখতে পাচ্ছি যে বেশ বড় বড় পার্সোনালিটির মানুষেরা তাদের নিজেদের স্টেককে কিছু বাড়িয়েছে এবং কিছু কাট করেছে। কেন কাট করেছে, তাদের সাইকোলজি বলছে যে সেই সব স্টক থেকে প্রফিট বুকিং করার সময় চলে এসেছে। তো ডেফিনেটলি আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু নতুন নতুন স্টকের মধ্যে কিন্তু হোল্ডিংও বাড়িয়েছেন। আমরা দেখতে পাচ্ছি MCX এর মধ্যে যেদিন থেকে নিউজ এসেছে যে রাকেশ ঝুনঝুনওয়ালা যে স্টেককে কাট করেছে, তো তার ফলে কিন্তু একটা ফল আমরা দেখতে পাচ্ছি এবং আজকেও এর মধ্যে 3.75% ফল দেখতে পাওয়া যাচ্ছে এবং এখন স্টক ট্রেড করছে 1808 টাকাতে। তো ফ্রেন্ডস, যখন এই ধরনের নিউজগুলো আসে তখন আমরা দেখতে পাই যে মার্কেট সেইভাবে রিয়াকশানও দেখিয়ে থাকে। এই পুরো নিউজের ব্যাপারে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আপনাদের পোর্টফোলিওতে এই স্টকগুলো রাখা আছে কি না, যদি রাখা থাকে তাহলে কোন কোন স্টক রাখা আছে বা কত কোয়ান্টিটি রাখা আছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তাছাড়া ভিডিও যদি ভালো লাগছে তাহলে কিন্তু ফ্রেন্ডস অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চলুন দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে, লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।